হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ইউনিলিভার পিউরিট ওয়াটার পিউরিফায়ার সেট আপ করতে হয়। শুরুতেই আমি একটি নতুন প্যাকেট ওপেন করলাম। প্রথমত অবস্থায় আপনার পিউরিট ওয়াটার পিউরিফাইটি এরকম অবস্থাতে থাকবে। আপনি আমার বাসায় নিয়ে যখন এটা সেট আপ করবেন, তখন এই অবস্থায় আপনার পিউরিট পিউরিফাইটি দেখতে পারবেন। সো যখন এটা প্রথমবার সেট আপ করবেন, এটা সেট আপ করা খুবই সহজ। এটা সাধারণত কোম্পানি থেকে এভাবে সেট আপ করে দেয়। আপনার সাধারণত বাসায় নিয়ে কাজ হচ্ছে এটা জাস্ট এটার উপরে এভাবে বসিয়ে দেয়া। এই যে আপনার কাজ শেষ, কমপ্লিট। ফার্স্ট যখন আপনি পানিটা পিউরিফাই করবেন, ফার্স্ট 10 লিটার পানি এটা আপনি খাবেন না, এটা ফেলে দিবেন। এবং আমি আপনাদের সেকেন্ডত দেখাচ্ছি যে কিভাবে এটার কিটটা চেঞ্জ করতে হয়, কারণ বাসা বাড়িতে অনেক সময় দেখা যায় যে আমরা এটা সেট আপ করাটা খুবই সহজ, আমরা সবাই এটা পারি। কিন্তু সাধারণত যখন এটার কিটের মেয়াদটা শেষ হয়ে যায়, 3000 লিটার অথবা 1500 লিটার কিটের মেয়াদ শেষ হয়ে যায়, তখন অনেকেই এটা চেঞ্জ করতে পারেন না। আপনি আজকে আমি দেখাবো কিভাবে এটা বাসা বাড়িতে খুব সহজে কিটটা চেঞ্জ করা যায়। শুরুতেই নিচের অংশ আমি আপনাদের দেখাচ্ছি, এটা এই অবস্থাতে থাকবে। শুরুতে এই যে দেখুন, এই যে একটা লক আছে, এটা এভাবে বাম দিকে ঘুরাবেন। এই যে লকটি খুলে গেল। লকটি খুলে দেওয়ার পর উপরের পাটটা আপনি সরিয়ে ফেলবেন। সরিয়ে ফেলার পর এই যে অংশটা, এটা আপনি বাম দিক ঘুরাবেন। ঘোরানোর পর নিচ থেকে একটি কিটের অংশ বেরিয়ে আসলো। আবার খেয়াল করুন, এবার এইখানে আর একটি লক আছে, এটা বাম দিক ঘুরাবেন। এই যে এটা খুলে গেল, এটা হচ্ছে আপনার একটা কিট। এবং সেকেন্ড কিট, এই যে দেখুন, দুই নাম্বার কিটটি এখানে থাকে, এখানে একটি লক আছে, এটা দিলেই এটা খুলে যায়। এই যে, এবং এই যে এটা মেডিসিন, এটা এভাবে টান দিলে এটা বেরিয়ে আসে। এই যে এটা দুই নাম্বারটা, এবং তিন নাম্বারটা থাকে উপরের অংশে। এই যে দেখুন, এটা তিন নাম্বার কিট, এটা সাধারণত বাম দিকে মোড় দিলে এটা ঘুরে খুলে যাবে। এই যে তিনটা কিট আপনি যখন দোকান থেকে নিবেন, এই তিনটা কিট আপনি প্যাকেটটার ভিতর দেখতে পাবেন। এই দুইটার ভিতরে সাধারণত 3000 লিটার থাকে এবং 1500 লিটার, দুইটা কিট হয়। পিউরিটের দুইটা কিট হয় সাধারণত 3000 এবং 1500 লিটার। এটা 3000 এবং 1500 লিটার পানি পিউরিফাই করতে সক্ষম। এবার আমি আপনাকে সম্পূর্ণ সেট আপটি দেখাবো, কীভাবে আপনি নেয়ার পর এই কিটটি সেট আপ করবেন। ফার্স্ট ছিল এই অংশটা, এটা এই যে এভাবে দিয়ে দিবেন। তারপর এই যে লকটা, এই যে এটা লক হয়ে গেল। এরপর এই যে নিচের অংশ, এটা এটার ভিতর দিবেন। দেওয়ার পর এটা আপনি ডান দিকে ঘুরাবেন, লক হয়ে গেল। প্রথম কিটটি আমি প্রতিস্থাপন করে ফেললাম। এবার এই যে এটা উপর অংশ বসাই ফেলো। তারপর হচ্ছে এই আরেকটা লক ছিল এখানে, এই যে এটা ডান দিক হলে ক্লোজ, বন্ধ হয়ে গেছে। এবং এবার আসুন উপরের অংশে, এই যে দুই নাম্বার ভিতরে প্রেশার দিলে এটা ঢুকে যাবে। আর উপরে এটা, এই যে একটি লক দেখা যাচ্ছে, এটা প্রেস করে এখানে ধরলে এটা লক হয়ে যাবে। এবার আপনি তিন নাম্বার
অংশটা বসিয়ে ফেলা এবং তৃতীয় কিটটি উপরে ডান দিক মোড় দিলে এটা বসে যাবে এবং এটা হচ্ছে উপরের অংশ এই এটা বসিয়ে ফেলুন এবং উপরের যে ঢাকনাটা দিয়ে আপনার কাজ কমপ্লিট আমি আপনাদের দেখালাম কিভাবে একটি পিউরিট ওয়াটার পিউরিফায়ার সেট আপ করতে হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম